একটু শীত পড়লেই আমাদের প্রত্যেকের মনটা ঘুরতে যাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। আর সেটা যদি বাড়ি থেকে একটু দূরে কোনো নির্জন বাঁশ বাগানে হয়, তাহলে সেই ফ্যামিলি পিকনিক একেবারে জমে যায়। আজকে তোমাদের তেমনই একটি ফ্যামিলি পিকনিকের গল্প শোনাবো। না না, শুধু ফ্যামিলি পিকনিক নয়, সেই পিকনিক করতে আসা প্রত্যেকটি পরিবারের সদস্যের করুণ পরিণতির গল্প শোনাবো তোমাদের। সেই গ্রামের লোকেরা নাকি বলা বলি করে যে সন্ধে নামলে মানুষের গন্ধ পেলে কারা নাকি জেগে ওঠে সেই বাঁশ বাগানের ভিতর। তারপর কি হয় জানতে হলে শুনতে হবে বিভা ক্যাফে নিবেদিত ত্রিজিৎ কর রচিত আজকের গল্প বেশো। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প বেশো। সকাল 10:30। ওয়াও, জায়গাটা কি দারুণ, তাই না দিদিয়া? পিকনিক জাস্ট জমে যাবে। মোবাইলের ক্যামেরাটা চারিদিকে ঘোরাতে ঘোরাতে টাবলুর বিস্ময় ভরা চোখ দুটো চারপাশে ঘুরপাক খাচ্ছিল। চারিদিকে যতদূর চোখ যায় গভীর বাঁশ বাগান, ঠিক তার মাঝখানে গোল বাটির মতো একফালি জায়গায় শীতের আলসেরও দূর বাঁশপাতা বেয়ে চুঁয়ে চুঁয়ে পড়ছে। ওই জায়গাটাতেই ত্রিপল টাঙিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। হ্যাঁ, জায়গাটা সত্যি বেস্ট, জিজু খুঁজে খুঁজে বেরও করেছে। রিমি ওরফে টাবলুর দিদিয়া মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থেকে চোখ সরিয়ে একবার চারপাশটা ভালো করে চেয়ে দেখল। এত গভীর বাঁশ বাগানে এর আগে সে কখনোই আসেনি। চারিদিকে কত রকম যে পাখি ডাকছে, জায়গাটার মধ্যে না বেশ একটা সুন্দর প্রাণবন্ত ব্যাপার আছে। চারপাশটা যতই দেখছে ততই যেন সেই সৌন্দর্যের উষ্ণতা টের পাচ্ছে রিমি। আরে এই যে রিলস সুন্দরী, এখনো রিলস বানানো স্টার্ট হয়নি বুঝি? একটা পুরুষ কণ্ঠস্বরে পিছনে তাকাতেই মুখ ভাঙালো রিমি। যেটা করছো করো না, আমার পিছনে লাগতেই হবে। ছোটকা এই মস্ত একখানা কড়াই কাঁধে নিয়ে সামনের দিকে এগোচ্ছে। রিমির ছোটকা ওরফে রিজু সদ্য উঠেছে কলেজে। রিমির যে খুব যে বয়সে বড় তা নয়, ওই বছর দুয়েকে এদিক ওদিক হবে, সেজন্যে ওদের সম্পর্কটা গম্ভীর হওয়ার চাইতে অনেকগুণ বেশি খুনসুটির। এমনিতে রিজু খুব হাসি খুশি চটপটে ছেলে, কিন্তু নিজের এই প্রসাধন প্রিয় ভাইজিটির পিছনে লাগার কোনো সুযোগই সে ছাড়ে না। হ্যাঁ কাজ তো করবই। আরে বাবা, আমাদের কি আর অত সময় আছে ওই সাত সকালে বস্তা বস্তা মেকআপ করে আসার? হ্যাঁ, তারপর আবার বাঁশ গাছের ডালে চেপে শাকচুন্নিদের মতো রিলস বানানোর? হ্যাঁ একদম ভালো হবে না বলে দিচ্ছি ছোটকা, আমি এমন কিছুই মেকআপ করিনি। ওটা তোমার গার্লফ্রেন্ড করে, আমারটা হলো ন্যাচারাল বিউটি। নকল জিনিস দেখে অভ্যেস তো, আসল জিনিসের মর্ম বুঝবে না। রিমি কথা শেষও করতে পারেনি, আচমকাই পিছন থেকে একজোড়া হাত ওর চোখ দুটো চেপে ধরল। তারপরেই কানের কাছে ভেসে এলো সুরেলা নারী কণ্ঠ। কি? হু আই অ্যাম? কয়েক সেকেন্ড নীরবতা, তারপরের মুহূর্তেই রিমি আনন্দে লাফিয়ে উঠল প্রায়। ওর কণ্ঠে যেন উচ্ছ্বাসের জোয়ার এসেছে। হু এমজি? আই ক্যান বিলিভ নিশা ইউ আর হিয়ার। রিমির পিছনে ভরসা করে যে গোলগাল মেয়েটা রিমির চোখ চেপে ধরেছিল তার ঠোঁটে এবার হাসি ফুটে উঠল। চোখ ছেড়ে দিয়েই প্রায় নাচতে নাচতেই সে বলল, হ্যাঁ গো সুন্দরী, আই অ্যাম হিয়ার। উইট উইট উইট, লেটস ডু দ্য রিচুয়াল। রিচুয়াল? রিজুর ভুরু কুঁচকে গেল। কি করবে এরা? তার পরক্ষণেই ওকে তাক লাগিয়ে দিয়ে রিমি আর নিশা একটা অদ্ভুত কায়দায় হাত দুটোকে নাড়িয়ে কি একটা বিচিত্র ভঙ্গিমা করতে লাগলো।
তার ঠিক পরক্ষণেই সমস্বরে সুর করে চিৎকার করে উঠল, কি বিটিএস? মানে মানে ওই কোরিয়ান গানের দলটা? আরে শাবাশ, বিটিএস এর ওই রঙিন চুলালা ছেলেগুলোর আবার আর্মিও আছে? ওরে বাবা, শাট আপ বিটিএস এর তুমি কি বোঝো? হ্যাঁ, প্রিয় গানের দলের এহেন অপমানে রিমির মুখটা লাল হয়ে ওঠে। বিটিএস না সারা পৃথিবী জুড়ে একটা সেনসেশন, একটা মুভমেন্ট, একটা আন্দোলন। শোনো রিজুদা, তুমি বুঝবে না, বিটিএস একটা আবেগ, বিটিএস একটা ভালোবাসা, বিটিএস একটা উন্মাদনা, বিটিএস একটা কোলা ব্যাং। হোয়াট? দেখ দিদিয়া, এখানে একটা কোলা ব্যাং কি অদ্ভুতভাবে ছটফট করছে, গায়ে কালো মতো কি একটা শুয়োপোকা উঠেছে ওটার। বছর বারোর টাবলু নিজের মনে মোবাইলের ক্যামেরা ঘুরিয়ে কি একটা রেকর্ড করছে। ও তাই বল, টাবলুর কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচে রিমি, কিন্তু তার ঠিক সঙ্গে সঙ্গে হো হো করে হেসে ওঠে রিজু। ও টাবলু বাবু কিন্তু একেবারে ঠিক বলেছে, বিটিএস হলো একটা। কথাটা শেষ না করেই রিমিদের দিকে তাকিয়ে চোখ টেপে রিজু, তারপর নিজের মনেই হাসতে হাসতে বিরাট বড় কড়াইটা নিয়ে এগিয়ে যায় সামনে রান্নার জায়গার দিকে। ধুর, ছোটকার কথা বাদ দে তো, তুই তো ছোটকাকে চিনিস, আমার লেকপুল না করলে ওর ভাত হজম হয় না। তুই এখানে কি করে এলি বল? তুই যে বললি আসবি না। রিমি এবার নিশার সঙ্গে সামনের দিকে হাঁটতে থাকে। নিশা এবার দুষ্টু একটা হাসি হাসে রিমির দিকে তাকিয়ে। রিমি আর নিশা সেই ছোটবেলা থেকে নার্সারির বন্ধু, দুজনের বাবা একই ব্যবসায় অংশীদার, ফলে এই এতগুলো বছরে নিশাদের পরিবার রিমিদের একরকম আত্মীয়ই হয়ে গিয়েছে বলা চলে। এখন অবস্থা এমনই যে রিমিদের যৌথ পরিবারের সমস্ত অনুষ্ঠানে নিশারা থাকবেই। এই ব্যাপার, এই জন্য আসা হয়েছে ম্যাডামের। নিশার গাল দুটো দুষ্টুমি করে টিপে দেয় রিমি। এই না না, পাপা জোর করলো, বললো একদিন তো, এমন কিছু পড়াশোনায় ক্ষতি হবে না, তাই এলাম। কথাগুলো বলতে বলতে নিশার চোখটা যেন উঁকি মারছিল এদিক ওদিক। থাক, বুঝেছি, বেস্ট ফ্রেন্ডের আর কোনো দাম নেই, এখন ক্রাশই হলো জীবনের সব। মোটেই না, নিশার মুখটা এবার যেন রাঙা হয়ে ওঠে লজ্জায়। রিমির হাতে একটা চিমটি কাটেও। আউচ, আবার চিমটি কাটলো। দাঁড়া সিদ্ধার্থ দা আসুক, আজকে আমি বলবই বলবো। এই না না রিমি, প্লিজ এসব করিস না, আমার খুব নার্ভাস লাগে। বাবা, মেয়ে ক্রাশ খাবে আবার বলতেও লজ্জা। সিদ্ধার্থ দা কিন্তু খুব ফ্র্যাঙ্ক, শুনলে রাগ করবে না এটুকু বলতে পারি। সিদ্ধার্থ দা হলো রিমির জামাই বাবুর ওরফে জিজুর ভাই, পেশায় ইঞ্জিনিয়ার, নেশায় গিটারিস্ট। যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর গানের গলা। কত মেয়ে যে ওই সিদ্ধার্থ দার ওপর ক্রাশ খেয়ে বসে আছে ভগবানই জানে। রিমির অবশ্য এসব কিছুই নেই। সত্যি বলতে ভারতীয় ছেলেপুলেদের ওর পছন্দই নয়, ও শুধু ক্রাশ খায় কোরিয়ান সিনেমার নায়কদের দেখে। ইস, ও যদি জীবনে একবার অন্তত কোরিয়া যেতে পারত। এই সিদ্ধার্থ তা আসবে তো আজকে? নিশার কথায় সুদূর কল্পনার জগৎ থেকে যেন ছিটকে বেরিয়ে এলো রিমি। তারপর চারপাশে ঘন বাঁশবাগানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কোথায় কোরিয়া আর কোথায় এই বাঁশ বাগান? আসবে আসবে, জিজু তো বলল একটু দেরি হবে আসতে, কিন্তু আসবে। ব্যাস, তাহলেই হবে। এই চল না একটা রিলস বানাই, দেখ দেখ ওই দিকটা গাছের ফাঁকগুলি কি সুন্দর রোদটা পড়েছে, ওইখানটা কিন্তু দারুণ লাগবে। কথাটা শেষও করতে পারেনি নিশা, তার আগেই হঠাৎই ওদের পিছন থেকে ভেসে এলো একটা সজোরে চিৎকার। পিছনে ফিরতেই চমকে উঠল দুজনে। টাবলু মাটির ওপর বসে সজোরে পা নাড়তে নাড়তে চিৎকার করছে, কিন্তু কেন?
ঠিক যেন ওকে দেখে মনে হচ্ছে পা থেকে কিছু একটা ছাড়াতে চাইছে ও। এই দিদিয়া, ওটা ওটা আমায় কামড়ে ধরেছে। টাবলুর চিৎকারে আর দাঁড়িয়ে থাকতে পারল না রিমিরা, এক ছুটে এগিয়ে গেল টাবলুর দিকে। কিন্তু সেখানে গিয়ে দৃশ্যটা দেখে এক মুহূর্তের জন্য কেমন যেন থমকে গেল দুজনে। ঠিক যেন বিশ্বাস করতে চাইল না যা দেখছে, এও কি সম্ভব। একটা বেশ বড় সাইজের কোলা ব্যান টাবলুর পাটা কামড়ে ধরেছে, সেটাকেই ছাড়ানোর জন্য টাবলু প্রাণপণ পা ছুটছে, কিন্তু ব্যানটা কিছুতেই টাবলুর পা ছাড়ছে না। ঠিক যেন একটা আস্ত শিকারী জন্তু কামড়ে ধরে আছে তার শিকারের কণ্ঠনালী। ব্যাং মানুষের পা কামড়ে ধরেছে, এরকম কি হয়? কয়েক মুহূর্ত যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল দুজনেই। তারপরের মুহূর্তে সম্বিত ফিরতেই পাশেই পড়ে থাকা গাছের কঞ্চি হাতে তুলে নিল রিমি। এই নড়বি না, নড়বি না, পাটাকে স্থির কর, দাঁড়া দাঁড়া দাঁড়া। টাবলু কোনো মতেই দাঁতে দাঁত চেপে পাটাকে স্থির করতেই রিমি কঞ্চিটা দিয়ে সজোরে আঘাত করলো ব্যাংটার গায়ে, আর তাতেই ওটা ছিটকে পড়ল পাশের ঝোপে। সঙ্গে সঙ্গে মাটি থেকে উঠে রিমিকে এসে জড়িয়ে ধরল টাবলু, তারপর হাউ হাউ করে কাঁদতে লাগলো ভয়ে। তুই কি করছিলিস ওটার সঙ্গে? তোকে ওটা ওরকম কামড়ে ধরলো কেন? আমি কিছু করিনি, বিশ্বাস কর দিদিয়া, ওই ওই কালো শুয়োপোকাটা ওটার জন্যই ওটা ওরকম করছিল। ওই শুয়োপোকাটাই ব্যাংটাকে কামড়ে ধরেছিল, তারপরই তো ওটা আচমকা আমাকে। থাক, হয়েছে, আর কিছু বলতে হবে না। এই ব্যাং, শুয়োপোকা এইসব শুনলেই আমার কেমন গা ঘিন ঘিন করে। তার চেয়ে বরং ওইদিকে চল, টিফিনের জন্য ডাকছে মনে হলো। রিমিও আর কথা বাড়ালো না, টাবলুর হাত ধরে নিশার সঙ্গেই পা বাড়ালো সামনের দিকে। শুধু টাবলু পিছনের দিকে তাকিয়ে একবার দেখলো ওই ঝোপটার দিকে। একটু আগেই ও যা দেখেছে তা এখানে কেউ বিশ্বাস করবে না, কিন্তু ও যা দেখেছে সেটা যদি সত্যি হয় তাহলে এই মুহূর্তে এই জায়গা ছেড়ে ওদের সবার চলে যাওয়া উচিত, ঠিক এই মুহূর্তেই। সময় দুপুর দেড়টা, বেলা প্রায় পড়ে এসেছে, জানুয়ারির শেষ সপ্তাহ, ফলে চারিদিকে বেশ একটা মিঠে ঠান্ডার আমেজ এখনো বিরাজমান। বড় বড় বাঁশ গাছের পিচ্ছিল শরীর বেয়ে এই পড়ন্ত বেলায় রোদ্দুর আর ছায়া যেন লুকোচুরি খেলছে। তার মধ্যে পাখিদের স্তিমিত হয়ে আসা কলকাকলি, মানুষজনের গুঞ্জন, মধ্যে মধ্যে সমবেত হাসির উত্রল, সব মিলিয়ে যেন বেশ মায়াবী লাগছে জায়গাটাকে। মনে হচ্ছে যেন প্রত্যেক দিনকার নিত্য নৈমিত্তিক শহুরে জীবন থেকে বহু দূরে কোনো আদিম সবুজে প্রকৃতির বুকে আজ এসে পৌঁছেছে মল্লিক পরিবার। কথাটা অবশ্য এক অর্থে ঠিকই, যে জায়গাটায় পিকনিক হচ্ছে তা মনুষ্য বসতি অঞ্চল থেকে অনেকটা দূরেই বটে। মেইন রোড থেকে নেমে প্রায় মিনিট কুড়ি অতি সংকীর্ণ হাঁটা পথ অতিক্রম করে, বলতে গেলে বাঁশ বাগানের একেবারে মাঝামাঝি জায়গায় মল্লিকদের এই পিকনিকের আয়োজন। বাঁশ বাগানের এতটা ভিতরে সাধারণত কেউ ঢোকে না, লোকাল লোকজনেরও নানা রকম আপত্তির ব্যাপার থাকে। তবে শোনা যাচ্ছে মল্লিক পরিবারের ছোট জামাই আর তার ভাই নাকি বেশ মোটা টাকার বিনিময়ে বাঁশ বাগানের এত গভীরে একটা জায়গা বুক করেছে। কারণ অবশ্য একটাই, বছরের এই একটা দিন অন্যান্য পিকনিক পার্টির ঝঞ্ঝাট এড়িয়ে নির্বিঘ্নে ফ্যামিলি পিকনিক উপভোগ করা। চিকেন পকোড়া, চিকেন পকোড়া, চিকেন পকোড়া, এই বাচ্চাগুলো নাচবি পরে পকোড়া নে, নইলে কিন্তু শেষ হয়ে যাবে। হাতে ট্রে নিয়ে বছর ৪৫ এক ভদ্রলোক পুরো পিকনিক পার্টিকে পকোড়া বিতরণ করছে এই মুহূর্তে। তপন সান্যাল, ইনি এই পরিবারের বড় জামাই, মল্লিক বাড়ির গৃহকর্তা শ্রী প্রতাপ মল্লিকের একমাত্র কন্যা স্বপ্নার স্বামী। খুব আমোদে মানুষ, যেমনি খেতে ভালোবাসেন তেমনি খাওয়াতে। অন্যদিকে শ্রী প্রতাপ মল্লিকের তিন ছেলে ও তাদের পরিবারও এই মুহূর্তে পিকনিকে মশগুল।
বড় ছেলে অমরেশ বাবু খাবারের দিকটা দেখছেন, মেজো ছেলে সমরেশ বাবু ব্যস্ত তার বিজনেস পার্টনার অরুণের সঙ্গে গল্পগুজবে, ছোট ছেলে প্রমথেশ আপাতত পিতৃকর্তব্য পালনে টাবলু বাবুকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তার কান্না থামানোর চেষ্টা করছেন প্রাণপণে। মল্লিক বাড়ির তিন বউ আপাতত মাটিতে খবরের কাগজ পেতে দিব্যি আড্ডা জমিয়েছে, তাদের সঙ্গে যোগ দিয়েছে স্বপ্না আর বড়গিনীর মেয়ে রুষা। এই দেখ রুষা, তোর বর আবার ওইসব ছাইপাশ কিনে এনেছে, এখানেও না খেলে চলবে না। মুখে একখিলি পান গুঁজে নিজের ভাইজিকে অঙ্গুলি নির্দেশ করলেন স্বপ্না। আর বলো না পিসি, সব জায়গায় এক জিনিস নিয়ে যাবে, কি যে পায় সব খেয়ে বুঝি না। রুষা এখান থেকেই বসে তার বরকে ভ্রুকুটি করল, যদিও তার বর তার এই ভ্রুকুটি এমনভাবে এড়িয়ে গেল ঠিক যেন কিছু দেখতেই পায়নি। ছাড় তো তোর পিসির কথা, বছরে একদিন পিকনিক, একটু মজা করবে না লোকজন। মল্লিক বাড়ির মেজগিন্নি পান সাজতে সাজতে এবার রুষাকে চোখ টিপল, এই মেজগিন্নি বেশ মজারু মানুষ। শরীর স্বাস্থ্যের দিক থেকে তিনি তার বাকি দুই জায়ের থেকে যেমন বিপুলা, তার মনখানা অন্যদের থেকে ততোধিক বড়। হাতের পানটা রুষার দিকে এগিয়ে দিয়ে ফের মুচকি হাসল মেজগিন্নি। শোন না রুষা, তোর বরকে বলিস তো এক পেক করে আমাদেরও দিতে, বছরে একটা দিন না খেলে হয়। কি সব বলছিস মেজো, তোর কি মাথাটা গেছে? বড় গিন্নি এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন, এইবার তড়িঘড়ি ঝাঁঝিয়ে ওঠেন। জামাইদের সঙ্গে নিয়ে মদ খাবি, লজ্জা সরম সব মাথায় উঠেছে তাই না? চুপ করো তো বর্দি, তুমি আর বলো না, আগের বার বর্দার থেকে লুকিয়ে লুকিয়ে তিন পেগ কে খেয়েছিল শুনি? বুঝলি রুষা, শেষে বাড়ি ফেরার সময় তোর মা বর্দার বদলে আমাকে গাড়িতে জড়িয়ে ধরে বলছে, আই লাভ ইউ সুইটহার্ট। মেজগিন্নির কথায় সকলে হো হো করে হেসে উঠল। এর মধ্যেই তপন বাবু অর্থাৎ স্বপ্নার স্বামী হাতে চিকেন পাকোড়ার প্লেট নিয়ে হাজির। কি প্রমিলা বাইনের মধ্যে কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? দেখুন না তপনদা, আপনার বউটা কি বেরসি। ট্রে থেকে টপাটপ পাঁচ ছটা পকোড়া একেবারে তুলে নেয় মেজগিন্নি, তারপর স্বপ্নার দিকে চোখ টিপে বলে, বলছি আপনার সঙ্গে একটু নাচতে, কি সুন্দর গান চলছে, আমরা একটু ননদ ভগ্নিপতির নাচ দেখি, তা উনি নাচবেনই না, বছরে তো একটা দিন। সে নাচবে কেন, সারা বছর তো আমাকে আঙুলের ডোকায় নাচাচ্ছে কিনা, আমার সঙ্গে কি আর নাচে? তপন বাবুর কথায় আবার সবাই হো হো করে হেসে ওঠে। শুনুন তপনদা, মানে বলছিলাম এবারেও ওই জিনিসের একটু ব্যবস্থা করে দেবেন তো নাকি, মানে বুঝতে পারছেন তো? কোন জিনিস? আরে ওই জিনিস, আরে ওই যে ছোট জামাইকে লুকিয়ে এনে দিলে না, ওইটা ওইটা। ও ওই জিনিস, আচ্ছা বুঝলাম। সঙ্গে চাটও লাগবে কিন্তু, আপনার ছোট বৌদির আবদার। হ্যাঁ আবার চাটও লাগবে? হ্যাঁ, আর শুনুন একটু বেশি করে আনবেন বুঝলেন, আপনার বউটাকেও খাইয়ে দেব, একবার পেটে পড়লেই তারপর দেখবেন আপনার সঙ্গে কেমন নাচছে, তড়ক তড়ক দন তড়ক তড়ক দন তড়ক তড়ক দন তানালা। দেখ মেজ বৌদির মুখে না কোনো কথা আটকায় না। সবই বুঝলাম মেজ বৌদি, কিন্তু একটা রহস্য কিছুতেই বুঝতে পারছি না। কি রহস্য বলো দেখি? এটাই যে চিকেন পকোড়াগুলো টপাটপ কোথায় যাচ্ছে, আপনি তো পান খাচ্ছেন একটাও মুখে দেননি, অথচ পকোড়াগুলো হাতে নিতেই হাওয়া ঠিক আঁচলের ভিতরে যাচ্ছে, তারপরেই পুরু, কেমন যেন মনে হচ্ছে আপনার আঁচলের তলায় একটা টিফিন গাড়ি গোছের কিছু নির্ঘাত আছে। এতক্ষণ ধরে বেশ ফটর ফটর করে কথা বললেও মেজগিন্নির মুখখানা এইবার একেবারে যেন ভ্যাকাশে হয়ে গেল, কোনো মতে একটা ঢেকুর তুলে বলল, কি যে বলো টিফিন গাড়ি, কই কই কিছু নেই তো, সবকটাই তো খেলুম, তুমি খেয়াল করনি, সবই খেয়েছি। তাই সবকটা খেলেন, একটাও বাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করেননি তো? রাম 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 রাম, চি 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 চি, বাড়ি পিকনিকের পকোড়া বাড়ি নিয়ে গিয়ে কি করবো? তপনবাবু কিছু উত্তর দিতে যাবেন তার ঠিক আগেই
রান্নার জায়গা থেকে বেশ কথা কাটাকাটির আওয়াজ পাওয়া গেল। এইদিকে সবাই যখন পিকনিকে মশগুল, অন্যদিকে অমরেশবাবু তখন ব্যস্ত ছিলেন আরেকটি কঠিন কাজে। এই চারদিক ঘেরা বাঁশবাগান দেখে তার জামাই মেয়ে সবার শখ হয়েছে, দুপুরে খেয়ে দিয়ে একেবারে সন্ধ্যেবেলা আড্ডা দিয়ে রাতের ডিনার সেরে তবে বাড়ি ফেরা হবে। প্রথমে আপত্তি করলেও ছোটদের বায়নাতে ওনার ওজোর আপত্তি বিশেষ ধোপে টেকেনি। অবশ্য উনিও যে এখানে থাকতে চান না তা কিন্তু নয়, জায়গাটা বেশ সুন্দর, রাতের বেলা শেয়াল টেয়াল ছাড়া তেমন তো কিছুর ভয় নেই, বছরে একটা তো দিন একটু মজা হলোই না হয়। তবে প্রধান সমস্যায় ফেলল এই রান্নার লোকজন। এক বৃদ্ধা আরও দুই মহিলাকে নিয়ে এই পিকনিকে রান্না করতে এসেছেন, কিন্তু তাদেরকে যত বলা হচ্ছে যে সন্ধেবেলায় থেকে একটু রান্নাবান্না করে যেতে, তারা কিছুতেই শুনবে না। তাদের একটাই কথা, সন্ধে নামার আগে এই বাঁশবাগান ছেড়ে বেরিয়ে যাবে। অমরেশবাবু অনেক বুঝিয়ে শেষমেশ অনুনয়ের স্বরেই বললেন, দেখুন না, আমি হাত জোর করে বলছি, এতগুলো মানুষ খাবে বলুন, সন্ধেবেলা শুধু ওই দুটো তো জিনিস, করে দিয়ে চলে যাবেন, টাকাও বেশি দেবো, চিন্তা নেই, আপত্তি করবেন না আপনারা প্লিজ। দেখুন, একবার বলে দিলাম তো, দুপুরে রান্না করে আমরা এখান থেকে চলে যাব, আপনারা যতই হাত জোর করে বলুন কোনো লাভ নেই, সন্ধে নামার পর এক মুহূর্ত এই জায়গায় আমরা থাকবো না, কোনো মতেই না। আরে বাবা, তেমন কিছু তো রান্না করতে হবে না, পিকনিকে একবেলারই কত খাবার বাঁচবে, শুধু 7:30-8 নাগাদ ওই চিকেন পকোড়া আর ফিশ ফ্রাইটা একটু করে দিয়ে চলে যাবেন, আমাদের গাড়ি আছে, মেন রোড অবধি ছেড়েও দিয়ে আসবো আপনাদের। খুন্তি হাতে মহিলাটি আবারও কিছু উত্তর দিতে যাবে, তার আগেই পাশ থেকে এক বৃদ্ধা হাত তুলে তাকে থামালেন। বৃদ্ধা এতক্ষণ এক মনে আলুর খোসা ছাড়াচ্ছিলেন, সেইভাবে কাজ করতে করতেই কর্কশ স্বরে বললেন, দেখো বাবা, তিনখানা মেয়ে মানুষ আমরা এইখানে রান্না করতে এসেছি, তাও দুপুরে রান্না করব, সেই কথাই হয়েছিল। এখন তোমাদের যদি হঠাৎ করে এই বনে বাজারে থাকার ইচ্ছে হয় তো থাকো, সারা রাত থাকো, মদ চপ করো, কেউ তো বারণ করেনি, কিন্তু আমাদের হাতে পায়ে ধরনে, আমরা পুরনো আমলের মানুষ, অনেক কিছু মেনে চলি, সন্ধে নামার আগে আমরা এই বাঁশবাগান থেকে বেরিয়ে যাব, এই আমাদের শেষ কথা। আরে বাবা, খালি সন্ধ্যের আগে চলে যাব একই কথা, এখানে বাঘ আছে না ভাল্লুক আছে, হ্যাঁ বউ বাচ্চা পুরো পরিবার নিয়ে এসেছি পিকনিকে, দেখেছেন তো, তেমন ভয়ের কিছু হলে আমরা কি থাকতাম, কি আসবে বলুন তো, এখানে চারিদিকে বাঁশবাগান ছাড়া আর কিছু কি আছে এখানে? ওইটাই তো আসল ভয়ের কথা, চারিদিকে ঘন বাঁশবাগান। আচমকাই বৃদ্ধার গলার পারদ যেন কয়েক ডিগ্রি নেমে গেল, কাপড় ঝেড়ে তিনি এবার উঠে দাঁড়ালেন, তারপর এগিয়ে এসে সোজা তাকালেন অমরেশবাবুর দিকে, একই রকম বরফ শীতল কণ্ঠে বললেন, জানেন না, এই অঞ্চলে একবার সন্ধে নামলে বাঁশবাগানের ভিতরে থাকতে নেই, সন্ধে নামলে এসব বাঁশবাগানে কি বেরোয় শোনেননি, জানেন না, সন্ধের পর একবার মানুষের গন্ধ পেলে এসব জায়গায় কি জিনিস বেরোয়। বৃদ্ধার কণ্ঠস্বরে কি যেন ছিল, এই ভর দুপুর বেলাতেও কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠল অমরেশবাবুর, গলার ভিতরটা শুকিয়ে এলো যেন। কোনো মতে তিনি বললেন, কি বেরোয় এখানে সন্ধে নামলে? বৃদ্ধা এবার অমরেশবাবুকে অবাক করে দিয়ে প্রথমে নিজের হাতের শাখায়, পরে ব্লাউজের ভিতর থুতু দিলেন, তারপর কিছুক্ষণ নিস্তব্ধ থেকে সেই একই রকম ঠান্ডা দৃষ্টিতে অমরেশবাবুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠলেন একটাই মাত্র শব্দ, পেশো। সময় সন্ধে 7:30। চারদিকটার জমাট বাঁধা অন্ধকার, ঠান্ডাটাও বেশ পড়েছে, গায়ে রীতিমতো সোয়েটার জড়াতে হয়েছে সকলকে। কিভাবে যে বিকেল 5টা হতে না হতেই ঝুপ করে অন্ধকারটা নেমে গেল বোঝাই গেল না। এর মধ্যেই আবার বেশ
ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কে জানে কেন সকালবেলা জায়গাটা যতটাই প্রাণবন্ত লাগুক না কেন, এখন কিন্তু জায়গাটার পুরোটাই ভোল বদল হয়ে গেছে। কেমন অদ্ভুত গা ছমছমে নিস্তব্ধতা চারিদিকে, একটানা ঝিঁঝির শব্দটাও যেন এই অবিচ্ছিন্ন নীরবতারই একটা অংশ। তার মধ্যে মাথার ওপর শুকনো বাঁশের ডাল মাঝে মাঝে হাওয়ায় নড়ে উঠে এমন খসখস শব্দ হচ্ছে যে হঠাৎ শুনলে বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁদ করে ওঠে। এরই মধ্যে যে জায়গাটা রান্না হচ্ছিল সেখানে কাঠ খড় শুকনো বাঁশ এনে বেশ বড় করে আগুন জ্বালানো হয়েছে। আগুনটাকে ঘিরে গোল করে বসেছে পুরো মল্লিক পরিবার। শেষমেশ ছোটদের অনেক বায়নাক্কার পরে রাতের বেলাও পিকনিক বজায় রাখার সিদ্ধান্তই বহাল হয়েছে। এই হিমশীতল পরিবেশে ক্যাম্প ফায়ারও ভীষণ জমে উঠেছে। রুষার দেওর সিদ্ধার্থ আপাতত এই আসরের মধ্যমণি। সকলেরই খেতে খেতে প্রায় 4:30 বেজে গেছে আজ। তার মধ্যে নাচ গান মিউজিক্যাল চেয়ার আরও নানান হই হুল্লোড় তো ছিলই, ফলে বিস্তর দাপাদাপির পর সকলেই এখন গায়ে নিয়ে ভাগ করে নিচ্ছে ক্যাম্প ফায়ারের উষ্ণতা। ওরা হয়তো জানেও না আজকের এই রাত, এই পিকনিক আর এই নিস্তব্ধ জনমানব শূন্য বাঁশ বাগান ওদের আজীবন মনে থাকবে। ছোট মামি, টিনটিন কই গো? খাওয়ার পর থেকে ওকে তো দেখছি না, প্রশ্নটা করল রূপু, স্বপ্না ও তপনবাবুর একমাত্র মেয়ে। টিনটিন ওর খুব আদরের ভাই। এ পরিবারের ছোট ছেলে প্রমথেশ মল্লিকের দুই ছেলে, টিনটিন ও টাবলু। এর মধ্যে টাবলু ছোট আর টিনটিন বড়। ছোট গিন্নি উত্তর দেয়, কে জানে আপদটা কোথায় গেছে, ওর কথা আর জিজ্ঞেস করিস না তো রূপু। ওর জন্য তোর মামা আর আমার লজ্জায় মাথাটা কাটা যায়, একটু মান সম্মান রাখতে দিল না ছেলেটা। ছোট, ছাড় না ও সব কথা, ছেলেটা চেষ্টা করছে তো, এত সাপসাপান তো করিস না তো ছেলেটাকে, যেদিন থাকবে না সেদিন বুঝবি। মেজগিন্নি মুখের মধ্যে আবার পান গুঁজলেন, তারপর প্রসঙ্গ পাল্টে বললেন, ও সিদ্ধার্থ, এবার একটা গান ধরো দেখি, তোমার গানে আমরা বুড়িগুলো একটু কোমর দুলিয়ে নাচি। সিদ্ধার্থ ঠোঁটে এইবার হাসি খেলে গেল, হাতের গিটারটা বাগিয়ে ধরে সে বলল, নিশ্চয়ই, তবে আমি গান গাইলে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত গো? এই আসরের সবচেয়ে ইয়াং কাপল অর্থাৎ দাদু ভাই আর ঠাম্মিকে কিন্তু নাচতে হবে। এই দেখো কাণ্ড, এই বয়সে আবার নাচ! গিরিজাদেবী শুনেই উৎকণ্ঠিত হয়ে উঠলেন। এ পরিবারের মাথা অর্থাৎ প্রতাপবাবুর বয়স তাও 80 ছুঁই ছুঁই, কিন্তু তবুও প্রতাপবাবু এখনও দিব্যি তরতাজা প্রাণবন্ত রয়েছেন। অন্যদিকে তার স্ত্রী গিরিজাদেবী মোটেও 70 পার করেননি, কিন্তু তাতেই যেন বুড়িয়ে গেছেন। এতটাই বাতের ব্যথার সমস্যা যে একটু বেশি নড়াচড়া করার কথা শুনলেই গিরিজাদেবী শঙ্কিত হয়ে পড়েন। আহা গিন্নি, ভয় পাচ্ছ কেন? এই প্রতাপ মল্লিক থাকতে তোমার কিচ্ছু হবে না। আরে বাবা, সবাই বলছে যখন, চলো না, চলো না একটু নাচি। আরে সিদ্ধার্থ, তুমি গানটা ধরোই না, তোমার থাম্মিকে নাচানোর দায়িত্ব আমার, বুঝতে পারলে? ধরো 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 গানটা, ধরো ধরো। বৃদ্ধ প্রতাপবাবু চোখ টিপলেন সিদ্ধার্থর দিকে তাকিয়ে। সিদ্ধার্থ এবার মৃদু হাসল, তারপরে একটু কেশে নিয়ে বেশ খানিক্ষণ চুপ করে রইল। একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল চারপাশ জুড়ে, তারপরেই ভেসে এলো সিদ্ধার্থর সুমধুর কণ্ঠস্বর, কস্তো মজা হে লে লাইমা রামাইলো কালি ওরালি, কস্তো মজা হে লে লাইমা রামাইলো কালি ওরালি। এখানে কেউ জানে এই দুটো লাইনের মানে কি? জীবন একটা রোলার কোস্টারের মতো, ইট টু ফান টু রাইড ইট, উত্তরটা দিল রূপু। ওর বয়সও সিদ্ধার্থের বয়সের কাছাকাছি।
রূপুর দিকে তাকিয়ে এইবার কয়েক মুহূর্ত কেন কে জানে চুপ করে রইল সিদ্ধার্থ। তারপরে হেসে বলল, এক্স্যাক্টলি, জীবনটা সত্যি একটা রোলার কোস্টারের মতো, কখন উত্থান পতন কেউ জানে না। শুধু রোলার কোস্টার রাইডে প্রয়োজন একজন মনের মতো মানুষ, যে সব সময় তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে। দাদু ভাই আর ঠাম্মি, এই গানটা তোমাদের জন্য ডেডিকেট করলাম। কস্তো মজা হে লে লেই মা, রামাইলো কালি উরালি, ইয়ে হাওয়ায় গুনগুনায়, পুছে তু হে কাহাঁ, তু হে ফুলো মে কলিও মে, ইয়া মেরে খাবো কি গলিও মে। সিদ্ধার্থ নিজের মনে গান গেয়ে চলেছে, সকলে হাততালি দিয়ে তাল দিচ্ছে গানের সঙ্গে। এর মধ্যে প্রতাপবাবু জোর করে গিন্নির হাত ধরে উঠে দাঁড়ালেন, তারপর সবাইকে চমকে দিয়ে দিব্যি নাচতে শুরু করলেন তালে তাল মিলিয়ে। চারিদিকে অনাবিল হাসির ঢেউ খেলে গেল যেন, মাথার ওপর আধ ভাঙা চাঁদও যেন লজ্জা পেল মাটির বুকে এই ভালোবাসার জ্যোৎস্না দেখে। কিন্তু সবাই যখন একদিকে বড় কর্তা আর বড় গিন্নির নাচ দেখতে ব্যস্ত, নিশা কিন্তু এক মনে দেখেই চলেছে সিদ্ধার্থদাকে। সিদ্ধার্থদা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে কোথায় না স্টক করেছে এই মানুষটাকে। সে সব পোস্টে লাভ রিয়্যাক্ট, সুন্দর সুন্দর কমেন্টস, তাতেও কোনো লাভ হয়নি। সিদ্ধার্থদা যেন দেখেও দেখতে পায় না ওকে, এড়িয়ে চলে যায় বারবার। সিদ্ধার্থদা কি বোঝে না নিশা ওর জন্য পাগল? শয়নে স্বপনে জাগরণে এই একটা মানুষকে নিয়ে সে দিন রাত ভেবে চলেছে। কত স্বপ্ন, কত অলিক কল্পনা যে বুনে চলেছে মনের ভেতর, তার কোনো ইয়ত্তা নেই। সিদ্ধার্থদা সেসব নাই বা জানল, তা বলে কি সেসব মিথ্যে? সিদ্ধার্থদার জন্য তার এই ভালোবাসা মিথ্যে নয়। আজকের এই সুন্দর রাত্রি, এই রোম্যান্টিক পরিবেশ, সিদ্ধার্থদার গলায় এই মাদকীয় গান যেন আরও পাগল করে তুলেছে ওকে। না, আর পারছে না, আজ হেস্তনেস্ত করতেই হবে, যা হয় হোক। আজ সিদ্ধার্থদাকে ও মনের কথাটা বলবেই বলবে। ঠিক কিভাবে যে বলবে, যদি ওর কথা শুনে সিদ্ধার্থদা মেনে না নেয় তাহলে? হঠাৎই হাততালির শব্দে চমক ভাঙল নিশার, গান থেমে গেছে। এইবার রিমির জিজু মানে আবিরদার গান গাওয়ার পালা। সিদ্ধার্থ একটা সিগারেট খাবে বলে উঠে পড়ল, সকলকে মুচকি হেসে এক্সকিউজ মি বলে একবার যেন আর চোখে তাকালো নিশার দিকে। তারপর আসর থেকে বেরিয়ে পিছনের অন্ধকার বাঁশবাগানের দিকে চলে গেল। ঠিক এই মুহূর্তে নিশার বুকের ভিতর কি যেন একটা হচ্ছে, মাথাটা ঠিক কাজ করছে না, প্রচণ্ড উত্তেজনায় চোখের প্রায় ঝাপসাই দেখছে ও। নিশা কি ঠিক দেখল? সিদ্ধার্থ তা জঙ্গলে যাওয়ার আগে ওর দিকে একবার তাকালো না, কোনো ইঙ্গিত দিল কি? সিদ্ধার্থ তা কি বুঝতে পেরেছে ওর মনের কথা? অবশ্য ও যেভাবে হাঁ করে তাকিয়েছিল যে কেউ বুঝবে, সেই জন্যে কি ওকে ইশারা করে ডাকলো জঙ্গলে? উফ, উত্তেজনায় সারা শরীরটা যেন উথাল পাথাল হচ্ছে নিশার। না, এই সুযোগ ছাড়া যাবে না, যা হবে হবে, সিদ্ধার্থদাকে ও সবটাই বলবে আজ। জোরে একটা শ্বাস নিল নিশা, তারপর আস্তে আস্তে সবার চোখ এড়িয়ে অতি সন্তর্পণে বেরিয়ে এলো আসর থেকে। আবিরদা গান ধরেছে, সবাই তাতেই মুশকুল। এই সুযোগ ধীরে ধীরে পিছিয়ে এসে এক দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল নিশা। আর তার সঙ্গে সঙ্গেই সারা শরীর জুড়ে একটা গা শিরশিরে অনুভূতি যেন ছড়িয়ে পড়ল। ঝোঁকের মাথায় ঢুকে তো পড়ল, কিন্তু জায়গাটা ভীষণ রকম গা ছমছমে, চারিদিকে বাঁশবাগানগুলো কেমন ভূতের মতো সার দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। মাথার উপর এক এক জায়গায় বেঁকে গিয়ে এমন দুর্ভেদ্য আচ্ছাদন তৈরি করেছে
যে মাথার ওপর আধফালি চাঁদখানাও দেখা যাচ্ছে না। বুকের ভেতরটা খুব ডিপ ডিপ করছে নিশার। ও যত সামনে এগোচ্ছে পিছনে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে সকলের আওয়াজ। কোথায় যে গেল সিদ্ধার্থদা? এত গভীর জঙ্গলে কেউ সিগারেট খেতে ঢোকে নাকি? পিছন থেকে আর কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না, মানে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা ভিতরেই চলে এসেছে ও। সিদ্ধার্থদা কি এখানে আদেও এসেছে নাকি? সিদ্ধার্থদা, আর ইউ হিয়ার? কোনো মতে গলায় জোর এনে জিজ্ঞেস করল নিশা। কিন্তু কি অদ্ভুত, কোনো প্রত্যুত্তর তো এলোই না, বরং চারপাশের বোবা নিস্তব্ধতা এক অদ্ভুত মন্ত্র বলে যেন গিলে নিল ওর কথাটুকু। সিদ্ধার্থদা, তুমি কি এখানে আছো? আমার তোমায় কিছু বলার ছিল। এইবার নিশার গলাটা কেমন যেন কেঁপে উঠল। না, এইবার ওর কেমন যেন অস্বস্তি হচ্ছে। খালি মনে হচ্ছে একজোড়া চোখ যেন এই অন্ধকারে ঘাপটি মেরে ওকে নিঃশব্দে দেখে চলেছে। হয়তো শুকনো পাতায় কিসের একটা যাওয়ার শব্দ হলো না। ও কি ভুল শুনল? কেমন শনশন করে হাওয়া দিচ্ছে হঠাৎ! নিশার সমস্ত রোমকূপগুলো কি একটা অজানা আতঙ্কে ক্রমশ সজাগ হয়ে উঠছে। ঠিক কি হচ্ছে এখানে? আর একবার জোরে চিৎকার করতে যাবে তার আগেই ঠিক পিছন থেকে একটা ফিস ফিস শব্দ কানে ভেসে এলো ওর। চাপা গলায় কে যেন কিছু একটা একটানা বলে চলেছে। কথাটা খুব চেনা ওর, কিন্তু কিছুতেই যেন ধরতে পারছে না নিশা। জোরে একটা ঢোক গিলল এবারও, তারপর ধীরে ধীরে কোনো মতে পিছনে ঘাড় ঘোরালো, আর সঙ্গে সঙ্গেই সারা শরীরটা যেন ঝাঁকুনি দিয়ে উঠল ওর। ওটা কি? ও যা দেখছে সেটা কি ঠিক দেখছে? ওর থেকে ঠিক কয়েক হাত দূরত্বেই বাঁশ গাছের ঝাড় থেকে কিছু একটা উল্টো হয়ে ঝুলে আছে না? অত বড়, ওটা কি জিনিস? ওটা কি মানুষ? কিন্তু কোনো মানুষ এত রাতে এইভাবে উল্টো হয়ে ঝুলে থাকবে কেন এরকম জায়গায়? নিশাকে চমকে দিয়ে ওটা এবার দুলতে শুরু করলো, আর তার সঙ্গেই নিশা স্পষ্ট শুনল ফিস ফিস করে শব্দটা ভেসে আসছে ওটার থেকেই। ওটা কি? এক মুহূর্তের জন্য নিশার মাথাটা যেন ফাঁকা হয়ে গেল পুরো। পরের মুহূর্তেই কাঁপা কাঁপা হাতে কোনো মতে মোবাইলটা বের করল, তারপর মোবাইলের টর্চ জ্বালিয়ে ওটার দিকে ফেলতেই আতঙ্কে চিৎকার করে উঠল। নিশা দেখল বাঁশ গাছের ঝাড় থেকে উল্টো হয়ে ঝুলে আছে মনুষ্য অবয়ব। কিন্তু এ কি? এই অবয়বের সারা শরীর জুড়ে কিলবিল করছে অজস্র বড় বড় কালো শুয়োপোকার মতো কিছু একটা। জিনিসটা দেখেই প্রচণ্ড আতঙ্কে ঘেন্নায় সর্বাঙ্গ কেমন যেন গুলিয়ে উঠল নিশার। এতটাই ভয় যে মোবাইলটা হাত থেকে পড়েই গেল আতঙ্কে। আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে ধক করে জ্বলে উঠল এক জোড়া সবুজ চোখ। নিশা স্পষ্ট দেখল গাছ থেকে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে ওটা ওর দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এইবার আবারও সেই ফিস ফিস শব্দটা ভেসে এলো নিশার কানে। তবে এবার যেন কথাটা বুঝতে একটুও অসুবিধা হলো না ওর, বরং কথাটা শুনেই ওর মনে হলো সারা শরীরে
কেউ যেন এক বালতি বরফ কুচি ঢেলে দিয়েছে। এই কথাটাও ছোটবেলাতেও অনেকবার শুনেছে, ও স্পষ্ট শুনল। গাছ থেকে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে ওর দিকে তাকিয়েই ওই জিনিসটা কর্কশ কণ্ঠে ফিস ফিস করে বলছে, রাত 8:30। এইবার কিন্তু রাতের খাওয়া দাওয়া সেরে নিতে হবে, প্রায় 8:30 বাজতে চলল, আর দেরি করা যাবে না। হাত ঘড়ি দেখতে দেখতেই গম্ভীর মুখে কথাটা বললেন মল্লিক পরিবারের মেজ ছেলে সমরেশবাবু। এমনিতেই তিনি ব্যবসায়ী মানুষ, এসব ফ্যামিলি পিকনিকে আসতে মোটেই আগ্রহী ছিলেন না। নেহাত তার মেয়ে বায়না করলো তাই আসতে হলো। এখানে রাতে থেকে যাওয়ার ক্ষেত্রেও তার ঘোর আপত্তি ছিল। অন্য কেউ জানুক না জানুক, তিনি নিজের ব্যবসায়িক যোগাযোগের সূত্রে বহুবার এই জায়গা সম্পর্কে নানান উড়ো কথা শুনেছেন। ছোট ভাই প্রমথেশবাবুও দাদার কথায় সায় দিলেন। হ্যাঁ দাদা কিন্তু ঠিকই বলেছে কথাটা, হ্যাঁ ঠান্ডাটা দেখেছো কেমন জাঁকিয়ে পড়ছে, মানে সোয়েটারও আর এই ঠান্ডা বস হচ্ছে না, আর ঘন্টাখানেক এখানে থাকলে খোদ কলকাতায় বরফ পড়াও দেখতে পারবো মনে হয়। ওরে বাবারে, প্রমথেশবাবুর কথায় সকলে হেসে উঠলেও কথাটা কিন্তু তিনি মোটেও মন্দ বলেননি। জায়গাটা যে ক্রমশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাচ্ছে সে ব্যাপারটা মল্লিক বাড়ির মেজগিনীও খেয়াল করেছেন। গাঁগঞ্জের দিকে রাত বিরেতে উষ্ণতা এমনিতেই কমে যায়, বিশেষ করে খোলা মাঠ কিংবা জঙ্গল কাছাকাছি থাকলে। তিনি নিজেও গাঁয়ের মেয়ে, এই জিনিস তার কাছে নিতান্তই স্বাভাবিক লাগারই কথা, কিন্তু একটা বড় কিন্তু যেন সমানে মনের মধ্যে বড্ড খচখচ করছে মেজগিন্নির। এই বাঁশবাগানের ঠান্ডাটা যেন মোটেও স্বাভাবিক নয়, একটা অদ্ভুত হাড় হিম করে দেবা ব্যাপার আছে এই শৈত্যে। ঠিক যেমন মানুষ মরার পর মৃতদেহগুলোকে হিম শীতল মর্গের মধ্যে চালান করা হয়, এখানকার উষ্ণতাও যেন সেই মর্গের মতোই সর্বগ্রাসী। এই করাল শৈত্য যেন অতি সন্তর্পণে একটু একটু করে ময়াল সাপের মতো পেঁচিয়ে ধরছে পুরো বাঁশ বাগানটাকে। আর একটু থাকলে হতো না, দিব্যি হাওয়া ছেড়েছে, কিন্তু এরকম ঠান্ডার আমেজ, এমন সুন্দর ফুরফুরে হাওয়া, এমন সৌভাগ্য কিন্তু আর হবে না। আকাশের এক ফালি চাঁদের দিকে তাকিয়েই কথাটা বলল আবির, রুষার স্বামী, এবাড়ির ছোট জামাই। বৃদ্ধ প্রতাপবাবু চুপচাপ সবকিছু শুনছিলেন, এবার তিনিই বললেন, না আবির, আর এখানে থাকাটা মনে হয় ঠিক হবে না। দেখো দেখো, তোমরা সব জোর করলে বলে আমরা থাকলাম, তবে আর বেশি রাত করাটা মনে হয় অন্যায় হবে। আমরা ছোট থেকেই শুনে আসছি, একবার রাতের আঁধার নামলে এসব বাঁশ বাগানে থাকা মোটে উচিত না, শুধু কি কুকুর শেয়ালের ভয়। শুনেছি এসব জায়গায় আরো অনেক কিছুরই ভয় থাকে, বুঝতে পারলে? অনেক কিছু মানে? আপনি কি ভূতের কথা বলছেন? দেখুন, ওসব কিন্তু খালি গল্পেই হয়, বাস্তবে ওসবের দেখা আপনি কোনোদিনই পাবেন না। তবে আপনারা যখন এত করে বলছেন, এবার না হয় ফেরাই যাক, তবে তার আগে আমরা না হয় আরেকটা রাউন্ড সেরে নিই, কি বলো রিজু? আরে যা বলেছো আবিরদা, আমি সাজাচ্ছি, নো টেনশন। রিজু আরো কিছু বলতেই যাবে, তার আগেই রুষা চিৎকার করে ওঠে, এই একদম না, আর কিচ্ছু না, আমি এবার বাড়ি ফিরবো, অনেক হয়েছে, এই জায়গার ভাবগতিক আমার একদম সুবিধের ঠেকছে না,
চারিদিক কেমন থম মেরে গেছে দেখছ? ঝিঝি পোকাগুলো কিন্তু ডাকছে না আর। রুষার কথায় কি হলো কে জানে, এক মুহূর্তের জন্য আসরের উপস্থিত সবাই কেমন যেন থম মেরে গেল। সবাই যেন একসঙ্গে চুপ করে শোনার চেষ্টা করল রুষার কথাটা আদৌ সত্যি কিনা। রুষার কথায় এক বিন্দু কিন্তু মিথ্যে নেই। সত্যি চারপাশের ঘন বাঁশের জঙ্গল থেকে ভেসে আসা একটানা ঝিঁঝির শব্দ কখন যেন নিজে থেকেই থেমে গেছে। তার বদলে পুরো বাঁশ বাগান জুড়ে বিরাজ করে আছে একটা অদ্ভুত নিস্তব্ধতা। নিস্তব্ধতা নাকি একটা অদ্ভুত শব্দ, ব্যাপারটা রূপু খেয়াল করেছে অনেক আগেই। কেমন একটা অদ্ভুত শব্দ আসছে না চারপাশ থেকে? শব্দটা ঠিক কিরকম বলে বোঝানো যাবে না। ঠিক একরকম অজস্র পোকা, অসংখ্য পোকা কিলবিল কিলবিল করলে যে বিকট শব্দটা হয় সেটাকে যদি কেউ স্পিকারে চালিয়ে দেয় অনেকটা সেরকম একটা শব্দ। হঠাৎ শুনলে মনে হবে যেন নিরবতারই একটা অংশ, কিন্তু একটানা শুনলে সারা শরীর ঘিনঘিন করে উঠবে। হঠাৎই এই অদ্ভুত নীরবতা খান খান হয়ে যায় ছোট গিন্নির কণ্ঠে। আরে রিমি, নিশা, এরা দুজন কোথায়? ওরা তো আমার পাশেই বসেছিল, কখন উঠে গেল? গানের আসরে সবাই আসলে এতটাই মত্ত ছিল যে কেউ খেয়ালই করেনি নিশা আর রিমি কখন উঠে গেছে। এইবার দুজন নেই দেখে সবার মুখে যেন একটা চোরা আতঙ্ক ছড়িয়ে পড়ল। একই এরকম নিস্তব্ধ অন্ধকার পরিবেশ চারদিকে, তার মধ্যে এমন ঘন জঙ্গল, মেয়ে দুটো হঠাৎ গেল কোথায়? কেউ না জানিয়ে জঙ্গলে ঢুকে যাবে, এত সাহসী তো ওরা নয়। আমিও ওদের অনেকক্ষণ নোটিস করিনি, ইনফ্যাক্ট সিগারেটটা খেয়ে ফেরার পর থেকেই। আমি ভাবলাম ওরা দুজন টয়লেটে গেছে, কিন্তু সিদ্ধার্থ সিগারেট খেয়ে ফিরে এসেছে বেশ কিছুক্ষণ আগেই। যাওয়ার আগেও আর চোখেও খেয়াল করেছে রিমির বন্ধু ওই নিশা বলে মেয়েটা ওকে এক নাগাড়ে দেখেই চলেছিল, কিন্তু ফেরার পর দুজনের কাউকেই দেখা যাচ্ছে না। আমি জানি দিদিয়া কোথায় গেছে। হঠাৎই টাবলুর কথায় সবাই যেন চমকে উঠল। মেজগিনীর একমাত্র মেয়ে রিমি, মেয়েটিকে নিজের প্রাণের চাইতেও বড্ড বেশি ভালোবাসেন তিনি। বুকের ভিতর সদ্য মাথা পুড়ে ওঠা আতঙ্কটাকে কোনো মতে চাপা দিয়ে তিনি বললেন, তুই দেখেছিস দিদি কোথায় গেছে? কোথায় গেছে রে? টাবলু এবার সবাইকে চমকে দিয়ে আঙুল তুলে জঙ্গলের দিকে দেখায়। আর অদ্ভুতভাবে ঠিক সেই সময় যেদিকে অঙ্গুলি নির্দেশ করছিল সেই দিক থেকেই একটা পায়ের আওয়াজ পাওয়া যায়। পরপর ঘটনা দুটো এক মুহূর্তের মধ্যে এমনভাবে ঘটে যে আসরের সকলেই যেন বিস্ময়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। দমবন্ধ উত্তেজনা নিয়ে সকলে হাঁ করে তাকিয়ে থাকে সামনের বাঁশবাগানের দিকে, যেখানে একটা সরু রাস্তা ঢুকে যাচ্ছে জঙ্গলের ভেতর। আর এই মুহূর্তে স্পষ্ট শোনা যাচ্ছে অত্যন্ত ধীর পায়ে শুকনো পাতায় পা ঘষ্টে ঘষ্টে কেউ যেন সেই পথ দিয়েই এগিয়ে আসছে এই দিকে। এরপর ঠিক কয়েক সেকেন্ড সমস্ত চরাচর যেন একই রকম বিস্ময়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে অন্ধকার মোড়া সংকীর্ণ পথটার দিকে। তারপরই আচমকা একটা আবছায়া শরীর কোনো মতে ঝোপঝাড় পেরিয়ে বেরিয়ে আসে আর সবাইকে চমকে দিয়ে ধপ করে এক লহমায় বসে পড়ে মাটির ওপর। প্রায় পাগলের মতো মেজগিন্নি ছুটে আসেন। রিমি, কোথায় গেছিলিস তুই মা? এই অন্ধকারে জঙ্গলের ভিতরে তুই কাউকে কিছু না বলে কোথায় গেছিলিস তুই বল?
কি অদ্ভুত! রিমি নিজের মায়ের কথা শুনেও কোনো রকম উত্তর দেয় না, শুধু একটা আতঙ্কিত শূন্য দৃষ্টি নিয়ে ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকে নিজের মায়ের দিকে। তার এই ভয়ার্ত চোখের দৃষ্টি দেখে শুধু মেজগিন্নি কেন, ওখানে উপস্থিত প্রত্যেকের বুকের ভেতরটা এক মুহূর্তে যেন ঠান্ডা হয়ে যায়। এই রিমি, রিমি, এই রিমি, কি হয়েছে? কি কিছু বলছিস না কেন? কথা বল, কোথায় কোথায় গেছিলিস, কোথায় তুই? রিজুর বুকের ভেতরেও কেমন একটা দম বন্ধ করা অস্বস্তি ক্রমশ কামড় বসাচ্ছে। এইবারও রিমি কোনো উত্তর দেয় না, শুধু ভ্যাল ভ্যালে দৃষ্টি নিয়ে সকলের দিকে একইভাবে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টি দেখে মনে হয় কোনো একটা ভয়ঙ্কর আতঙ্কে সে যেন এক মুহূর্তে বোবা হয়ে গেছে। এইভাবে কয়েক সেকেন্ড বসে থাকতে থাকতে আচমকাই সে নিজের ডান পায়ের দিকে হাত দেখিয়ে ইঙ্গিত করে, আর সেদিকে চোখ যেতেই প্রায় আঁতকে ওঠেন মেজগিন্নি। রিমির ডান পা এই মুহূর্তে ভেসে যাচ্ছে টাটকা রক্তে। রিজু মোবাইলের আলো ওই জায়গায় ফেলতেই সকলে প্রায় শিউরে ওঠে আতঙ্কে। কি অবস্থা হয়েছে পায়ের? হাঁটুর নিচে পুরোটা জুড়ে জায়গায় জায়গায় মাংস খুবলে কেমন যেন গর্ত গর্ত হয়ে গেছে, সেখান থেকে অবিরত বয়ে চলেছে রক্তের ধারা। দৃশ্যটা দেখেই সমস্ত শরীরটা কেমন গুলিয়ে উঠল রুষার। মুখ চাপা দিয়ে কাঁদতে কাঁদতেই ও চিৎকার করে উঠল, আমি বলেছিলাম, আমি প্রথমেই বলেছিলাম এখানে রাতে না থাকতে, তোমরা কেউ শুনলে না, কেউ শুনলে না। মাই গড, রিমির পায়েগুলো কি হয়েছে? রিমি, নিশা কোথায় তুমি জানো? ও কি তোমার সঙ্গে গেছিল? ভিড় ঠেলে এবার সামনে এগিয়ে আসেন অরুণ বাবু, নিশার বাবা। ওনার কথায় কি যেন হয় রিমির, সারা শরীর অদ্ভুত কাঁপুনি দিয়ে ওঠে। তারপর কোনো মতে কাঁপতে কাঁপতেই রিমি তাকায় অরুণ বাবুর দিকে। কি হলো বলো না, নিশা তোমার সঙ্গে গেছিল তাই না? ও কোথায় বলো, ও কোথায়? অরুণ বাবুর কথায় আবারও কাঁপুনি দিয়ে ওঠে রিমির সারা শরীর। তারপর কয়েক মুহূর্তের জন্য সমস্ত চরাচর যেন একেবারে চুপ করে যায়। একটা বোবা নিস্তব্ধতা যেন টুটি টিপে ধরে ওখানে উপস্থিত প্রত্যেকের। আর তারপরই সকলকে চমকে দিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে রিমি, নিশা, নিশা! বলাই বাহুল্য, রিমির এই পাগলের মতো কান্না শুনে এক মুহূর্তের জন্য এখানে উপস্থিত প্রত্যেকের সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। ওরা এখন প্রত্যেকে বুঝতে পারছে সন্ধে নামার পরে এই বাসবাগানে ওদের থেকে যাওয়াটা মোটেই উচিত হয়নি, একদমই নয়। রাত 9:30। সাবধানে রিজু, এদিকটায় ঝোপঝাড় কিন্তু অনেকটাই বেশি। মোবাইলের টর্চ হাতে আবির ধীর পায়ে সামনের দিকে এগোচ্ছে, ওর পিছন পিছন আসছে রিজু, অরুণবাবু, সমরেশবাবু, রূপু আর রুষা। শেষের দুজনকে অবশ্য আসতে বলা হয়নি, কিন্তু রূপু তো কারুর কথা এমনিতেও শোনে না, ফলে সে জোর করেই এসেছে। আর রুষা তার সদ্য বিবাহিত স্বামীকে এভাবে একা বিপদের মুখে ছাড়বে না, ফলে সেও এসেছে ওদের পিছু পিছু। এগোতে এগোতেই রূপু বলে, আওয়াজটা তোমরা সবাই খেয়াল করেছো? কেমন যেন
অস্বাভাবিক লাগছে না আওয়াজটা? কোন আওয়াজটা বলো তো রূপুদি? রিজু ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করে। রিজু রূপুকে দিদি বলেই ডাকে, যদিও ওদের সম্পর্কটা ঠিক দিদি বোনের নয়। রিজু আসলে সেভাবে এই পরিবারের কেউ হয় না। বলা চলে এই ছেলেটিকে প্রতাপবাবু একরকম রাস্তা থেকে কুড়িয়ে এনেই মানুষ করেছেন। বয়সের তফাত অনেকটা হলেও জ্ঞান হওয়ার পর থেকে প্রতাপবাবুকেই রিজু বাবা বলে ডেকে এসেছে। সেজন্যে এই পরিবারের বাকিরা তাকে প্রতাপবাবুর ছেলের মতোই দেখে। সেই হিসেবেই রিমি, টাবলু, টিনটিন, এমনকি রুষা রূপুরাও রিজুকে ছোটকা বলেই ডাকে। শুধু রূপু আর রুষার বয়স বেশি হওয়ায় রিজু ওদের সম্বোধন করে দিদি বলে। ভালো করে শোন, শুনতে পাবি, একটা খুব গা ঘিন ঘিন করা আওয়াজ, ঠিক যেন চারপাশে অনেকগুলো পোকা কিলবিল কিলবিল করছে। কথাটা বলতে গিয়েও সারা শরীরটা যেন শিরশির করে ওঠে রূপুর। ওর কেমন যেন মনে হচ্ছে শব্দটা আস্তে আস্তে বাড়ছে, আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে ওর বুকের ভিতর উত্তেজনার পারদটাও। না, আজ এই পিকনিকে আমার আসাটা মোটে উচিত হয়নি। সমরেশ তুই জোর করলি বলেই এলাম, এখন বাড়িতে বউকে কি করে মুখ দেখাবো বলতো? আমার মেয়েটা কোথায়? ওকে ওকে বাবু তো খুঁজে। অরুণবাবুর গলাটাও কেমন যেন কাঁপা কাঁপা শোনাচ্ছে। অবশ্য সেটা মোটেও অস্বাভাবিক নয়। একটু আগেই নিশার নাম নিয়ে রিমিকে যেভাবে হাউ হাউ করে কাঁদতে দেখে এসেছেন, তাতে ওনার বুকের ভিতর এমন আশঙ্কার মেঘ ঘনাবারি কথা। কি হয়েছে নিশার? কেন কোনো উত্তর না দিয়ে হাউ হাউ করে ওরকম কাঁদছিল রিমি? আঙুল দিয়ে কি দেখাচ্ছিল পিছনের জঙ্গলের দিকে? কি দেখেছে ও? নিশার কিছু হয়ে যায়নি তো? এমন কিছু যা হলে নিশাকে আর? হাক কাকু, আপনি অত চিন্তা করবেন না, আপনার মেয়ের কিচ্ছু হবে না, আমরা আছি তো। আবিরের কথায় চিন্তার চালটা ছিন্ন হয় অরুণবাবুর। আবির ফের বলে, আমরা কিন্তু অনেকটা ভেতরে চলে এসেছি, পিছনে ওদের আর কোনো আওয়াজই আসছে না। নিশার তো এখানেই থাকার কথা, কোথায় যে গেল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আওয়াজটা শুনতে পাচ্ছ? একটা একটা মেয়ের আওয়াজ না? রুষার কথায় হঠাৎই চমকে ওঠে ওরা। চারিদিকে এমনই থমথমে পরিবেশ, হঠাৎ করে কেউ কথা বললেও চমকে চমকে উঠতে হচ্ছে। সবাই এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আওয়াজটা শোনে। হ্যাঁ, একটা মেয়ের আওয়াজই বটে। একটানা কোথাও বসে ঠক ঠক করে কাঁপলে মানুষ যেরকম করে আওয়াজ করে, অনেকটা সেরকম আওয়াজ। আমার নিশা, আমার নিশা, এইটা এটা ওই নিশ্চয়। এই অন্ধকার জঙ্গলে কোথাও এক কোণে ভয় পেয়ে বসে আছে। ও ঠিক জানে ওর বাবা ওকে বাঁচাতে আসবে। কোথা থেকে আওয়াজটা আসছে বলো তো? নিশা, ও নিশা, কোথায় তুই? আবার কিছুক্ষণ নিস্তব্ধতা, প্রত্যেকটা সেকেন্ড যেন একটা করে ঘন্টা। সবাই প্রায় নিঃশ্বাস বন্ধ করে শোনার চেষ্টা করছে আওয়াজটা। ওই যে ওই যে ওই যে ওই দিক থেকে, ওই দিক থেকে আসছে আওয়াজটা। রূপু এবার শব্দ অনুসরণ করে ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। ওর পিছন পিছন বাকিরাও আসতে থাকে। এভাবে কিছুক্ষণ আস্তে আস্তে আচমকা দাঁড়িয়ে পড়ে রূপু। কি একটা জিনিস দেখে ওর পা দুটো যেন মাটির সঙ্গে চুম্বকের মতো আটকে গিয়েছে। কি হলো রূপুদি, তুই এগোচ্ছিস না কেন? রুষা এবার কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে রূপুকে। রুষা ভালোই জানে চট করে ভয় পাওয়ার মেয়ে তার বিস্তুত দিদিটি অন্তত নয়। তাহলে কি হলো হঠাৎ? ওর কি দেখে এরকম থমকে গেল? রূপু যেখানে দাঁড়িয়েছিল এক চুলও নড়ল না।
ওর সামনে এক টুকরো ফাঁকা জমি। চারিদিকের ঘন বাঁশ গাছের ঘেরাটো পেরিয়ে জায়গাটায় কোনো মতে ছড়িয়ে পড়েছে আধফালি চাঁদের নীলচে আলো। সেই আলোয় জায়গাটা যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। ওর মধ্যেই একটা বাঁশ গাছের নিচে মাথা নিচু করে মাটির ওপর বসে আছে নিশা। ওর চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। সেখানে বসেই ভয়ঙ্কর রকমের কাঁপছে নিশা। কাঁপুনি? এটাকে কি আদেও কাঁপুনি বলে? কি বিকট ভাবে প্রচন্ড গতিতে পাগলের মতো ঝাঁকুনি দিচ্ছে নিশার শরীরটা। ওর শরীরের ভিতর ছটফট করছে একটা আটকে পড়া জন্তু, আর তার সঙ্গে সঙ্গেই ওর মুখ থেকে বেরিয়ে আসছে চাপা গোঙানির শব্দ। দৃশ্যটা এতটাই অদ্ভুত, এতটাই অস্বাভাবিক যে অরুণবাবুও নিজের মেয়েকে এভাবে দেখে কয়েক মুহূর্ত যেন বিস্ময়াবিষ্ট হয়ে রইলেন। তারপরের মুহূর্তেই ডেকে উঠলেন নিজের মেয়েকে। নিশা, কি করছিস ওখানে ওরকম ভাবে? উঠে, ভয় পেয়েছিস নাকি? কথাগুলো বলতে বলতেই অরুণবাবু এক পা করে এগিয়ে যাচ্ছে নিশার দিকে। অন্যদিকে অরুণবাবুর প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গে সঙ্গে রূপুর বুকের ভেতর যেন এক একটা অস্বস্তির কাঁটা বিঁধছে। কি অদ্ভুত! এরা কি কেউ শুনতে পাচ্ছে না? সেই অদ্ভুত শব্দটা এই জায়গাটায় কি পরিমাণে বেড়ে গেছে? অজস্র অসংখ্য পোকার মতো জিনিস যেন খুব কাছাকাছি কোথাও একটা কিলবিল কিলবিল করছে। এই শব্দটায় রীতিমতো শরীর খারাপ করছে রূপুর। নিশা, কি হয়েছে? খুব ভয় পেয়েছিস নাকি? এইভাবে বসে আছিস কেন এখানে? অরুণবাবু এবার এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়েন মেয়ের সামনে। এখনো নিশা একই রকমভাবে কাঁপছে। একটা দুর্গন্ধ বেরোচ্ছে না নিশার শরীর থেকে? ঠিক কোনো জিনিস বহুদিন পচলে যেরকম গন্ধ বেরোয় সেরকম। কিন্তু কেন? বুকের ভেতরটা অরুণবাবুরও কেমন যেন ঢিপ ঢিপ করছে। গলার কাছটায় কিছু একটা আটকে আছে কি? একটা ঢোক গিলে কোনো মতে মেয়ের মাথায় হাত রাখলেন তিনি। তারপর কাঁপা কাঁপা কণ্ঠেই বললেন, নিশা, কি হয়েছে তোর? আর ভয় নেই, বাবা চলে এসেছে। কাঁপছিস কেন এভাবে? কাঁপছিস কেন? এরপর কিছুক্ষণ আবারও চারিদিক নিস্তব্ধ। সবাই এক দৃষ্টিতে চেয়ে আছে নিশার দিকে। নিশার শরীরের ঝাঁকুনি যেন বাড়ছে, একটু একটু করে যেন অস্বাভাবিক হচ্ছে নিশার কাঁপুনি। হঠাৎই সবাইকে চমকে দিয়ে অরুণবাবুর হাতটা খপ করে চেপে ধরল নিশা। তারপর মুহূর্তেই ধীরে ধীরে মাথা তুলে তাকালো অরুণবাবুর দিকে। কিন্তু এ কি? এই ম্রিয়মান চাঁদের আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে নিশার মুখটা অস্বাভাবিক ফুলে গেছে। চোখ দুটো যেন ফেটে বেরিয়ে আসবে, কিন্তু চোখের মণি, নিশার চোখের মণি গাঢ় সবুজ। নিশাকে দেখেই আতঙ্কে চিৎকার করে উঠলেন অরুণবাবু। তার ঠিক সঙ্গে সঙ্গেই নিশার মুখ থেকে বেরিয়ে এলো একটা চাপা কর্কশ কণ্ঠস্বর। এরপর ঠিক কয়েক সেকেন্ড, তারপরেই নিশার মুখটা হা হয়ে খুলে গেল। আর অরুণবাবু বিস্ময়ের সঙ্গে দেখলেন সেখান থেকে কিলবিল করে বেরিয়ে আসছে অসংখ্য বড় বড় কালো শুয়োপোকার মতো কি সব। প্রথমে মুখ, তারপর চোখ, তারপর নাক, কান।
নিশার শরীরের সমস্ত চামড়া ফুটো করে কিলবিল করে বেরিয়ে আসছে অজস্র অসংখ্য কালো কালো শুয়োপোকার মতো জীব। কিছু বুঝে ওঠার আগেই ওগুলো ঝাঁপিয়ে পড়লো অরুণবাবুর ওপরে। যন্ত্রণায় কোকিয়ে উঠতে উঠতে তিনি বুঝতে পারলেন এই কালো কালো শুয়োপোকার মতো জীবগুলো ওর মুখ দিয়ে নাক দিয়ে চামড়া ফুটো করে শরীরের ভিতর ঢুকে যাচ্ছে। অবিকল নিশার মতোই তিনিও এবার অস্বাভাবিক রকম কাঁপতে শুরু করলেন। প্রচণ্ড চিৎকার করে অরুণ। নিজের বন্ধুকে বাঁচাতে সমরেশবাবু এগোতে গেলেও তাকে দু হাত দিয়ে চেপে ধরল আবির। কাকাবাবু পালান পালান, আর এক মুহূর্ত এখানে নয়। রুষা, রিজু, রূপু, কুইক, পালাও এখান থেকে, পালাও। কিন্তু হায়, আবিরের চিৎকার এই অতলগ্রাসী নিস্তব্ধ জঙ্গলের বুকে প্রতিধ্বনিত হতেই চারপাশ থেকে পোকাদের কিলবিল কিলবিল শব্দটা কয়েক গুণ যেন বেড়ে গেল। তুমি যা বলছো ঠিক বলছো টাবলুবাবু, তুমি নিজের চোখে সব দেখেছ? টাবলুর পাশে বসে খুব গম্ভীরভাবে সিদ্ধার্থ জিজ্ঞেস করল। আমি জানি তুমি আমায় বিশ্বাস করবে না, কিন্তু সত্যি আমি নিজে দেখেছি। ওই কালো পোকাটাই ওই কোনো ব্যাংকটাকে ওরকম বানিয়ে দিয়েছিল, ওইটার জন্যই ওই কোনো ব্যাংকটা আমায় অ্যাটাক করেছিল। টাবলুর মুখের দিকে তাকিয়ে ওকে অবিশ্বাস করতে মন চায় না, কিন্তু ও যা বলছে সেটাও কি বিশ্বাসযোগ্য? বাচ্চারা তো কত গল্পই বলে, টাবলুও হয়তো সেরকম কোনো গল্পই বলছে, কিন্তু কেন কে জানে সিদ্ধার্থর খালি মনে হচ্ছে টাবলুর বলা কথাগুলোর সঙ্গে রিমির কথার কোথাও একটা যোগসূত্র আছে। সামনে ফিরে রিমির দিকে একবার তাকায় সিদ্ধার্থ। ফিরে আসার পর থেকেই কেমন যেন অদ্ভুত আচরণ করছে মেয়েটা। প্রথম কিছুক্ষণ তো কোনো কথাই বলছিল না, তারপর আচমকাই নিশা নামের ওর বান্ধবীটার নাম ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। কি অস্বাভাবিক সেই কান্না! সত্যি মানুষ মরে গেলেও তার জন্য কেউ এভাবে কাঁদে না। রিমির কান্নার মধ্যে একই সঙ্গে যেন মিশেছিল একটা তীব্র আতঙ্ক আর প্রচণ্ড দুঃখ। ও কি ভয়ঙ্কর কিছু দেখেছে, কি হতে পারে সেটা? রিমিও কাঁদতে কাঁদতে পোকা জাতীয় একটা শব্দ বারবার বলছিল। কে জানে কেন কথাটা খুব কানে লেগেছে সিদ্ধার্থর। সামান্য পোকা দেখলে কেউ এত ভয় পাবে কেন? এরপরেই রিমির আচরণ আরো পরিবর্তিত হতে থাকে। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর ও আচমকাই চুপ করে যায়, তারপর খালি বলতে থাকে, আগুনটা নিভিয়ে দাও, আমার গরম লাগছে। প্রথমে অবশ্য সবাই ভেবেছিল প্রচণ্ড ভয়ে হয়তো ভুলভাল বকছে মেয়েটা, কিন্তু একসময় রিমি এমন ছটফট করতে শুরু করলো যে বাধ্য হয়েই ওকে আগুনটা থেকে বেশ খানিকটা দূরে নিয়ে এসে বসাতে হলো। এখন অবশ্য স্বাভাবিকই আছে, কিছু একটা খেতে দিয়েছে ওকে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে মনে হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধার্থ। কি যে হচ্ছে এখানে ভগবানই জানে। প্রথমে ওই রান্নার মহিলাগুলোর দুপুরে ওই রকম আচরণ, তারপরে সন্ধে গড়াতে না গড়াতে এরকম ভাবে আচমকা একজন নিখোঁজ। রিমিও ক্ষত বিক্ষত পা নিয়ে ফিরেছে জঙ্গল থেকে, সবের মানে কি? না, এখন কেমন যেন সবকিছুর জন্য নিজেকেই বড্ড দায়ী মনে হচ্ছে সিদ্ধার্থর। দাদার সঙ্গে ও নিজেও তো জোর করেছিল এখানে সন্ধেবেলাটা থেকে যাওয়ার, তার কারণটা অবশ্য অন্য ছিল। অন্য কারণটার কথা মনে পড়তেই একটু যেন বিচলিত হয়ে উঠল সিদ্ধার্থ। অমরেশবাবুকে সিদ্ধার্থ জিজ্ঞেস করল, দাদারা এখনো ফেরেনি তাই না? না, ফেরেনি তো। এবার কিন্তু সিরিয়াসলি আমার খুব চিন্তা হচ্ছে। ঘড়িটা দেখেছো? প্রায় 10:30 বাজতে যায়, ওরা কিন্তু অনেকক্ষণ হলো গেছে। আমি প্রেশারের রুগী,
এত চাপ কি সহ্য হয়? রিল্যাক্স জেঠু, আপনি একটু বসুন। আরে চিন্তা করবেন না, ওরা এক্ষুনি ফিরে আসবে। আমাকেও তো নিল না, এত করে বললাম যাই না, আমাকে আপনাদের পাহারায় রেখে দিয়ে গেল। ফোনটাও লাগছে না, নেটওয়ার্ক নেই, এত হোপলেস লাগছে। রূপুটাও জেদ করে গেল, ওকে কত করে বললাম যাস না, কিন্তু কিন্তু শুনলে তো, শুনলই না। কোনো রকমে অমরেশবাবুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কথাটা বলেই জীব কাটল সিদ্ধার্থ। ইস, কথার ঝোঁকে কথাটা বেরিয়ে গেছে ভুল করে। অমরেশবাবু এ কথা শুনে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সিদ্ধার্থর দিকে, তারপর মৃদু হেসে বলল, রূপুকে তুমি চেনো না? শুনেছি তোমাদের নাকি একটা সম্পর্ক ছিল, এই চিনেছো মেয়েটাকে? অমরেশবাবুর কথায় বুকের ভিতর যেন কেমন একটা কাঁটা বিঁধল সিদ্ধার্থর। রূপু, সম্পর্ক, তোমাদের, শব্দগুলো যেন মৌমাছির মতো ওর কানের ভিতর হুল ফোটাতে লাগলো। আর কেউ জানুক না জানুক, এই পিকনিকে আরেকটু থেকে যাওয়া তো ওই পাগল মেয়েটার জন্যই। রূপু, রূপমিতা দত্ত, যার সঙ্গে সিদ্ধার্থ রায়ের একটা সম্পর্ক কিছু মাস আগেও ছিল কিন্তু এখন আর নেই। সিদ্ধার্থের চিন্তার জালটা ছিন্ন হলো মল্লিক বাড়ির ছোট গিন্নির কথায়। ওনাকেও এখন খুবই চিন্তিত দেখাচ্ছে। আমার টিনটিনটা কোথায় গেল বলো তো দিদি? সে দুপুরবেলা থেকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না, কতবার ফোন করছি ফোনই তো যাচ্ছে না। টিনটিনটার কিছু হলো না তো গো? বললাম ছেলেটাকে অত মুখ করিস না, শুনলি না আমার কথা? মেজুগিন্নি মুখ ঝামটা দিল পান চিবোতে চিবোতে, ওনার চোখ স্থির হয়ে আছে নিজের মেয়ের দিকে। ঠান্ডাটা এখন যেন আরো ঝাঁকিয়ে পড়েছে, রীতিমতো গায়ে হাতে কাঁপুনি ধরছে সোয়েটার পরেও। কিন্তু অদ্ভুতভাবে রিমি সোয়েটার খুলে দিব্যি নিজের মনে খেয়ে চলেছে। ওর ওর ঠান্ডা লাগছে না কেন? কি করব বলো মেজদি, দেখলে তো ওই রান্নার বউগুলোর সঙ্গে কেমন ভাব জমিয়ে গল্প করছিল। ওর অত কি দরকার বলো তো ওদের সাথে গল্প করার? ওরা কেমন বর্দার উপর চোটপাট করলো ও দেখেনি? কেমন সবাই বলা সত্ত্বেও ওরা নিজেদের মত থেকে নড়লই না? পিকনিকে এত লোক ছেড়ে ওদের সঙ্গে ভাব জমাতে হলো ওর? এই রিজু, আবির, সিদ্ধার্থ, এদের সঙ্গে গল্প করা যায় না? আহ ছোট, টিনটিনকেই চিনছিস তুই? ও কেমন ছেলে তুই জানিস না? ও কাদের পছন্দ করে অপছন্দ করে তুই জানিস না? যাই হোক, তুই ফোন করতে থাক, বুঝলি? আমিও আর পাচ্ছি না টেনশনে। মেজকিন্নির হাত পা যেন রীতিমতো ঠান্ডা হয়ে আসছে, এক একটা সেকেন্ড এই বাঁশবাগানে যেন এক এক ঘন্টা মনে হচ্ছে। মল্লিক বাড়ির ছোট ছেলে ওরফে প্রমথেশবাবু হাত ঘড়ির দিকে তাকিয়েই বললেন, বলছি শোনো বা, আমি মা বাবা আর টাবলুকে গাড়িতে বসিয়ে দিয়ে আসি না হয়, তোমরা এখানেই থাকো, আর বাকিরা এর মধ্যে চলে এলে ওদের নিয়েও গাড়ির দিকে চলে যাবে তখন। হ্যাঁ, আমারও মনে হয় সেটাই ঠিক হবে। তপনবাবু অনেকক্ষণ ধরে উত্তেজনায় পাইচারি করছিলেন, নিজের মেয়ের জন্য তার মন বড্ড উথাল পাথাল করছে। স্বপ্না তুমি যাও, বাবাদের সঙ্গে গিয়ে বসো, আমি আছি এখানে, চিন্তা নেই। প্রমথেশবাবুর কথায় বাকিরাও রাজি হল। রিমি আর মেজগিন্নিকেও চলে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু উনি স্পষ্ট জানিয়ে দিলেন বর না এলে উনি যাবেন না এবং মেয়েকেও আর কাজ ছাড়া করবেন না। অগত্যা প্রমথেশবাবু মা বাবা টাবলু আর বোন স্বপ্নাকে নিয়ে রওনা দিলেন গাড়ির দিকে। বাবার সঙ্গে চলে যাওয়ার আগে টাবলুর মাথায় সিদ্ধার্থ হাত বুলিয়ে দিয়ে বলল, টাটা টাবলুবাবু, গাড়িতে গিয়ে বসো, আমরা আসছি। তুমি আমায় এখনো বিশ্বাস করনি তাই না? টাবলু বাবার এক হাত ধরেই এবার স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সিদ্ধার্থের দিকে। করেছি তো, পুরো বিশ্বাস করেছি। মৃদু হাসলো সিদ্ধার্থ, কিন্তু এইবার অদ্ভুতভাবে সিদ্ধার্থর কথা শুনে কোনো উত্তর দিল না টাবলু। মাথা নিচু করে বাবার সঙ্গে এগিয়ে গেল সামনের দিকে। কিন্তু এ কি, একটা ঘটনা দেখে চমকে উঠল সিদ্ধার্থ। টাবলু কিছু একটা যেন ছুঁড়ে ঘাসের ওপর ফেলে গেল না,
সিদ্ধার্থকে উদ্দেশ্য করে ফেলল কি? কি হতে পারে? খানিকটা এগোতেই চমকে উঠল সিদ্ধার্থ। একটা মোবাইল ফোন, প্রমথেশ বাবুর মোবাইল ফোন। কিন্তু প্রমথেশ বাবুর মোবাইল ফোন টাবলু এভাবে ফেলে গেল কেন? কিছু কি বোঝাতে চাইল? মোবাইলটা হাতে নিয়ে এসব ভাবছে সিদ্ধার্থ, হঠাৎই একটা চিৎকারে চমকে উঠল। বড় গিন্নির ভয়ার্ত কণ্ঠস্বরে চমকে উঠল সেখানে উপস্থিত বাকি সবাই। ও মা গো, ও মেজো, মেজো, রিমি কেমন করছে দেখ না। কি কি হয়েছে গো বর্দি? মেজো গিন্নি এগিয়ে গেল মেয়ের দিকে। আরে দেখ না, তোর মেয়ে বলছে, খালি বলে যাচ্ছে মাংস দাও মাংস খাবো, আর পারছি না, মাংস দাও মাংস খাবো। এনে 20 পিস মটন খেলো, এত মাংস তো কখনো খায় না রে। এত খেলে পাছে রাতে শরীর খারাপ করে, তাই আমি বললাম আর দেব না। ওমা ওমা সে কথা শুনে কেমন কর্কশ গলায় বলে উঠল, মাংস না দিলে তোকে চিবিয়ে খাবো। এই দেখ, এই দেখ কথাগুলো বলছি আর আমার গায়ে কাটা দিচ্ছে, দেখ। কি বলছো কি? এই রিমি, এসব কি হচ্ছে? সবাই এখানে টেনশনে মরে যাচ্ছে আর তুই এখানে গিলেই যাচ্ছিস? আর 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 মাংস হবে না, চল উঠে পড়। মেজো গিন্নিকে চমকে দিয়ে রিমি এবার অদ্ভুত ভাবে ফুঁস শব্দ করল, তারপর সবাইকে চমকে দিয়ে একটা কর্কশ কণ্ঠে ফের বলে উঠল, কে জানে রিমির কণ্ঠস্বরে কি ছিল। কিন্তু মেজো গিন্নির বুকের ভেতরটাও যেন ঠান্ডা হয়ে গেল সেই আওয়াজ শুনে। তিনি কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে ফের বললেন, এই এই রিমি অনেক হয়েছে, মজা ভালো লাগছে না, কিন্তু ফাঁসিয়ে চড় মারবো কিন্তু এসব বললে। এইবার সবাইকে চমকে দিয়ে রিমির সারা শরীরটা অদ্ভুত ভাবে কেঁপে উঠল, প্রথমে একবার, তারপর দুবার, তিনবার। প্রচন্ড কাঁপতে কাঁপতে রিমি এবার সেই একই রকম কর্কশ কণ্ঠে পাগলের মতো চিৎকার করতে লাগলো, এই সময় প্রচন্ড জোরে একটা হাওয়ার ঝাপটা দিল, আর তার সঙ্গে সঙ্গেই ক্যাম্প ফায়ারের আগুনটা দপ করে নিভে গেল মুহূর্তে। এমনিতেই ওটার কাঠ পুড়িয়ে আগুন অনেক আগেই নিভু নিভু হয়ে এসেছিল, টেনশনে কেউ ওদিকটা খেয়াল করেনি। এইবার এক হাওয়ার দমকে আচমকা আগুনটা নিভে যেতেই সবাই যেন চমকে উঠল, চারিদিক ডুবে গেল একটা নীলচে অন্ধকারে। আর তারপর ক্ষণেই সেই অন্ধকারের বুক চিড়ে ভেসে এলো একটা ভয়ঙ্কর কর্কশ কণ্ঠস্বর, ওখানে উপস্থিত প্রত্যেকেই তাকালেন রিমির চোখের দিকে, আর তারপর ক্ষণে আতঙ্কে সবার বুকটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। ওরা দেখল এই মিশমিশে অন্ধকারের মধ্যে রিমির চোখ দুটো সবুজ হয়ে জলজল করছে, ওর সারা শরীর পাগলের মতো ঝাঁকুনি দিচ্ছে। কাঁপতে কাঁপতেই হামাগুড়ি দিয়ে মেজগিন্নির দিকে এগিয়ে আসছে রিমি, আর তার সঙ্গেই কিছু যেন ফিস ফিস করে বলছে ও। কি বলছে ও? কয়েক সেকেন্ড মন দিয়ে কথাটা শোনার চেষ্টা করে সিদ্ধার্থ, আর তারপরের মুহূর্তেই প্রচন্ড আতঙ্কে ওর সারা শরীর অবশ হয়ে যায়। ও স্পষ্ট শুনতে পায় প্রচন্ড কাঁপতে কাঁপতে রিমি কর্কশ কণ্ঠে ফিস ফিস করে বলছে,
শুনছিলেন ত্রিজিৎ কর রচিত বিভা ক্যাফে নিবেদিত আজকের গল্প মেষ, গল্পটির প্রথম পর্ব। গল্প পাঠে কৌশিক, অন্যান্য চরিত্রে ডাবলু, স্বস্তিক, রিমি, অস্মিতা, রিজু, শুভদীপ্ত, নিশা, পিয়ালি, তপন, বুবাই, স্বপ্না, বর্ষা, রুষা, রিমঝিম, মেজগিন্নি, পরমা, অমরেশবাবু, সৌরভ রায়, রান্নার মহিলা দেবদত্তা, রান্নার বৃদ্ধা এবং ছোট গিন্নি বর্ণিশা, রূপু এবং গিরিজা দেবী মৌটুশ্রী, প্রতাপ মল্লিক দেবাশিস সেনগুপ্ত, সমরেশবাবু ইন্দ্রনীল, প্রমথেশ বাল্মীকি, আবির কুন্তল, অরুণবাবু সৌরভ সাহা, টিনটিন আর্য, মল্লিক বাড়ির বড় গিন্নি রাহি, বেশো এবং টিম মেম্বার কৌশিক, প্রচ্ছদ কৃষ্ণেন্দু, শব্দ সংযোজন তিয়াশা, সাউন্ড এফেক্টস শ্যাডো, পরিচালনা টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনাদের পরিচিত মহলে এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি। গল্পের অন্তিম পর্ব নিয়ে ফিরছি শীঘ্রই, ততক্ষণ ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।